প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সকাল থেকে আয়নার সামনে বসে আছি, ভাবতেই কেমন লজ্জা লাগছে। ছেলে মানুষ হয়ে যদি এতক্ষণ ধরে আয়নার সামনে বসে থেকে চেহারা দেখতে থাকি, তাহলে লোকে জানতে পারলে কি বলবে? মনে রং লাগলে যা হয়। নতুন নতুন প্রেমে পড়লে সবাই তাদের ভেতরের আবেগটাকে বাইরে বের করতে চায়, আমিও তার ব্যতিক্রম নই। সেই সকাল থেকে চেহারা দেখছি, কত কিউট লাগছে আমাকে, মনে হচ্ছে নিজের প্রেমে নিজেই পড়ি। আয়নাতে মুখ দেখছি, তখনই মা হাজির। তোর ব্যাগ গোছানো হয়ে গেছে, এবার বাড়ি থেকে বের হ। দেখো মা, আমি একটা শুভ কাজে যাচ্ছি, কোথায় তুমি একটু নরম করে বিদায় দিবে তা নয় রাগ দেখাচ্ছ। আহাহা, তুমি একেবারে এভারেস্ট জয় করতে যাচ্ছ। এভারেস্টে তো প্রতি বছর শত শত লোক যায় আসে, এটা এখন বিষয় না। কথা না বলে বাড়ি থেকে বার হ। যাচ্ছি যাচ্ছি, আর রাগ দেখাতে হবে না। ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম, যাব রাজশাহী থেকে খুলনা প্রেমিকার সাথে দেখা করতে। ফেসবুকে 2 বছরের পরিচয়, 1 বছরের প্রেম, আজকেই প্রথম তাকে দেখতে যাচ্ছি। দেখতে একেবারে বলিউড নায়িকা জ্যাকলিনের মতো। যেদিন প্রথম ফটো দেই, সেদিন তো বুকের মধ্যে লাড্ডু ফুটেছিল। আর আমিও দেখতে কম স্মার্ট নাকি, হলিউড থেকে মুভিতে নায়কের পার্ট দিতে চেয়েছিল, আমি নাকচ করে দিয়েছি। একটা নীল পাঞ্জাবি পরে বেরিয়েছি, রাজশাহী রেলগেটে গাড়ি থেকে নেমে ভেতরের দিকে যাচ্ছি। আশেপাশের সব মেয়েরা হা করে দেখছে, মনে হচ্ছে সবাই ক্রাশ খেয়েছে। আমিও একটু স্টাইলিশভাবে হাঁটতেছি, যাতে সবার রাতের ঘুম হারিয়ে যায়। সবাই রাতে স্বপ্নের মাঝে আমাকেই দেখবে, আমার মতো একটা লেটেস্ট স্মার্ট ছেলে অনেকেরই রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিকাল 4টায় খুলনাতে পৌঁছালাম, ব্যাগ থেকে মিনি আয়না বের করে চুলটা ঠিক করে নিলাম। ট্রেন থেকে নেমে সামনের দিকে যাচ্ছি, এখানে আসার কথা ছিল পরীর। আহা, নামটাও পরী, দেখতেও পরী। আমি পরীকে খুঁজতেছি, এমন সময় একটা বোরকা পরা মানুষ আমাকে জড়িয়ে ধরেছে, চোখে কালো চশমা, হাত পা কিছু দেখা যায় না। আমি ভাবছি এটা মেয়ে না ছেলে। মুখটা একটু তার কাছে নিয়ে গিয়ে দেখলাম, না ঠিকই আছে, মেয়ে মেয়ে গন্ধ বের হচ্ছে। আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন জানেন? আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি। আরে, আমাকে চিনতে পারছো না? প্রথমে তো মেয়ে না ছেলে বুঝতে পারছিলাম না, পরে গন্ধ শুকে বুঝলাম মেয়ে। মুখ চোখ হাত কিছু দেখা যায় না, তাহলে বুঝবো কি করে? আপনি কে? আমি পড়ি, তোমার পড়ি। পড়ি তুমি? তোমাকে তো চিনতেই পারিনি, তা এমনভাবে এসেছো কেন? এত কিছু জেনে কাজ নেই, আমার সাথে চলো। আমরা একটা অটো গাড়িতে চড়লাম, যাবার পথে অনেক রোমান্টিক গল্প করলাম। পরী তো আমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে, আমার মতো লেটেস্ট স্মার্ট ছেলের জন্য শত শত মেয়ে পাগল হয়ে আছে। আমাদের একটা বিলের কাছে নামিয়ে দিল, গাড়ি আর সামনে যাবে না। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কেন আর সামনের দিকে যাবেন না? ড্রাইভার তখন বলল, এই বিল থেকে রঘুডাঘাতের এলাকা, এর ওপারে গেলে কেউ কিছু নিয়ে ফিরতে পারে না, সব কেড়ে নেয় ডাকাতরা, আবার অনেককে মেরেও ফেলে। আমার মনে তখন অনেকটাই ভয় লাগছে, প্রেম করতে এসে শালা কি ফাঁসা ফেসে গেলাম। গার্লফ্রেন্ডকে তো এখনও নিজ চোখে দেখতে পারলাম না, আবার কোথা থেকে রঘুডাঘাতের আমদানি? আমার চেহারায় মলিন দেখে পরি বলল, এসব কথায় কান দিও না, এসব মানুষের মন গড়া কাহিনী। যতই হোক, ছেলে মানুষ, আমি ভয় পেয়েছি যদি বুঝতে পারে পরি তাহলে হবে না, তাই বুক ফুলিয়ে উত্তর দিলাম, আমি স্মার্ট বয়, এমন কত ডাকাতকে তুড়ি মেরে উড়িয়ে দিলাম। আমার কথা শুনে পরি একটু হাসল, আমরা হেঁটে যেতে লাগলাম। পরির বাড়িতে পৌঁছে গেলাম, বাড়িতে অনেক মানুষ, তাও সব ছেলেগুলো বডি বিল্ডারের মতো দেখতে, মনে হচ্ছে দুনিয়ার সব কুস্তিগির এই বাড়িতে আছে। আমাদের দেখে সবাই কেমন হাসছে, আমিও তাদের সামনে
নিজেকে স্মার্ট প্রমাণ করতে স্টাইলিশভাবে হাঁটছি। আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। ঘরটা টিন দিয়ে তৈরি। গ্রামের প্রায় সব বাড়িগুলোই এমন দেখলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে। আমাকে একা ঘরে রেখে পরি ওই যে গেল আর আসেনি। বাড়িতে অনেক লোক থাকায় চারিদিকে কথার গুম গুম শব্দ হচ্ছে। রাত তখন 8টা। আমি যে এখানে বেড়াতে এসেছি তা দেখে মনে হচ্ছে না। কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না, এসব ভাবছি। এমন সময় 8-10 জন লোক আমার কাছে আসলো। তাদের মধ্যে একটা হুজুর বলে মনে হচ্ছে। হুজুরটা বারবার কপালের ঘাম মুছতেছে, সবাই আমার সামনে দাঁড়িয়ে। তাদের মধ্যে আমি একটা বাচ্চার মতো, সবাই অনেক বডি বিল্ডার। লোকগুলোর মধ্যে একজন একটু পরে বলে উঠল, পরীর মা, পরীকে নিয়ে এসো। একটু পর দেখি লাল শাড়ি পরে ঘোমটা মাথায় দিয়ে একটা মেয়ে আনছে। এটা কি পরী তাহলে? কিন্তু এভাবে আসছে কেন? মনে হয় আমাকে সারপ্রাইজ দিবে বলে তখন ওই রকম পোশাক পরে গিয়েছিল, আর তাই এখন সেজে গুজে আমার সামনে আসছে। আমার সামনে দাঁড় করাই, আর তাদের মধ্যে একজন বলে, পরী, তোমার ঘোমটাটা নামাও। আমার মনে তো লাড্ডু ফুটতেছে। সেজে গুজে পরীকে যে কত সুন্দর লাগছে। পরী তার ঘোমটাটা নামায়। আমি তার দিকে লজ্জায় তাকাচ্ছি না। একজন বলল, এত লজ্জা পেলে হবে, চোখ তুলে দেখো। আমি চোখ তুলতেই আমার চোখ আটকে গেছে, চোখ বন্ধ করতে পারছি না। এ কি দেখছি আমি? পরীর চোখ যেন নয়, একটা ফুটবল। নাম পরী, আর তার চোখ দুটো ফুটবলের সমান। চেহারা কালো কুচকুচে, দাঁত বের করেছে, তো দাঁতগুলো অন্ধকারে জ্বলতেছে। আমি এতদিন তাহলে কার সাথে প্রেম করেছি? দেখা দেখি শেষ, কাজী সাহেব বিয়ে পড়ান। আমি শুনে তো শেষ। বিয়ে? কার বিয়ে? কার সাথে বিয়ে? কেন, তোমার সাথে পরীর বিয়ে? আমি বললাম, আমি বিয়ে করব না। এটা একটা কালো ভূত, কোন তেঁতুল গাছ থেকে নেমে এসেছে তার ঠিক নাই। রাতের বেলা একে দেখা যাবে না, দাঁত দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। বিয়ে করবে না মানে? প্রেম করেছ এতদিন আর বিয়ে করবে না? আজ বিয়ে দিয়েই ছাড়ব। আমার তো অবস্থা শেষ। আমার মতো একটা স্মার্ট ছেলে এই কালো ভূতকে বিয়ে করবে? ফেসবুকে কার যে ছবি দিয়েছে, যা দেখে পাগল হয়ে গেছিলাম, আর আজ এই অবস্থা। আমি বিয়ে করব না কাকু, আমি বাড়ি যাব। জগলু, ফজলু, হাত ধর, বিয়ে করবে না মানে? কথা বলতে যা দেরি। দুটো বডি বিল্ডার আমার হাত ধরে এত জোরে চাপ দিচ্ছে, মনে হচ্ছে হাত ভেঙেই যাবে। একবার হাত পেছনে নিয়ে যাচ্ছে, একবার আগে। একজন তো আমার শরীর টিপতে লাগছে। একবার চাপ দিলে মনে হচ্ছে 20 কেজি ওজন। পুটপুট করে ফুটতেছে শরীর। তোমরা থামো, আমার জামাইটাকে কষ্ট দিচ্ছ কেন? পরীর কথায় আমি কি বলবো বুঝতে পারছি না। তোমার জামাই হলাম কখন আমি? হওনি, হবে তো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তাই আমি তোমাকে আজকেই বিয়ে করতে যাচ্ছি। আমার বিয়ের বয়স হয়নি, বিয়ে করব না। এতদিন প্রেম করতে পারছো, এখন বিয়ে করতে পারবে? ডাকাতে সর্দার আমার দিকে কটমট করে তাকিয়ে বলছে, কাজী সাহেব বিয়ে পড়ান। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করছে। পিতা, রোধু ডাকাতের 15তম মেয়ে সুশীল সুন্দরী পরিমণির সাথে 10 লাখ টাকা। থামেন থামেন, আমি বিয়ে করব না। করবি না মানে? ফজলু, রামদা নিয়ে আই, রঘু ডাকাতের মুখের ওপর কথা। আমার তো ভয়ে মুখ শুকিয়ে গেছে। শেষমেশ রঘু ডাকাতের হাতেই পড়েছি। এখান থেকে বিয়ে না করে জীবিত ফিরতে পারবো বলে তো মনে হচ্ছে না। বিয়ে করতে হলে তো আমার মা বাবাকে থাকতে হবে। আমাকে যেতে দিন, আমি মা বাবাকে গিয়ে নিয়ে আসি। আমার কথায় রঘু ডাকাত আরও রেগে গেলেন। হুঙ্কার দিয়ে বললেন, আমাকে কি বেকুব মনে হয়? যেতে দিলে তুমি আর ফিরবে না, তাই বিয়ে করে তবেই যাবে। এসব শুনে আমার জানটা বুক থেকে বেরিয়ে হাতের ওপর লাফালাফি করছে। এমন সময় পেটের মধ্যে গুড়গুড় করে ওঠে। আমি বাথরুম যাব, তারপর সব কিছু।
পেটটা খারাপ করেছে। ফজলু, তোরা দুই ভাই নিয়ে যা। আমাকে নিয়ে তারা বাড়ির পেছনে কলাপাতা দিয়ে ঘেরা বাথরুমে নিয়ে যাই। তোমরা একটু দূরে যাও, আর আমি একটু বাথরুম করি। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শেষ করো। তারপর তারা দুজন একটু দূরে যাই। আমি বাথরুম শেষ করে ভাবছি, যদি ফিরে যাই এই তেঁতুল গাছের ভূতকে আমার গলায় ঝুলাবে, রাজি না হলে গলা কেটে রাস্তায় ফেলে রাখবে। আমার শরীরে তখন মোহাম্মদ আলী শক্তি চলে এসেছে। এক লাথি দিয়ে বাথরুম ভেঙে দিছি দৌড়। ফজলুরা দুই ভাই বলল, জামাই বাথরুম ভেঙে পালাইলো, সবাই ধরো বলে চিল্লাচ্ছে আর দৌড়াচ্ছে। ওর বাড়ির সবাই বেরিয়ে পড়েছে। চাচা, আপন প্রাণ বাঁচা, বেঁচে থাকলে বাপের নাম। ওই ঘরে ব্যাগটা আছে, সাথে নিতে পারলাম না, যদি ধরতে পারে তো রক্ষা নেই। আথালি পাথালি দৌড়, বিলের ধান গাছ ভেঙে দৌড়, সামনে কী আছে কিছু দেখার নাই। উসাইন বুল্ট তখন আমার মধ্যে। বিলের শেষে একটা ছোট্ট নদী, কি বিপদ, রাস্তা ভুল করে আরেক দিকে আসছি, এখন কি হবে? যান বাঁচলে তো রাস্তা খুঁজব, দিছি নদীতে ঝাঁপ। অনেক কষ্টে ওই পার হয়েছি, পার হয়ে আবার দৌড়। শৈলে শক্তি পাচ্ছি না, আর জীবনে প্রেম করব না যদি বেঁচে থাকি। একটু যেতেই দেখি রেল স্টেশন, মানে কতটা পথ দৌড়েছি তা ঠিক নেই। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিয়মিত এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।